আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ সহমতে আমিও খুব ভালো আছি। শীতের শুরুতে নিয়ে এসেছি ফুলকপি দিয়ে আলু ভাজির রেসিপি। খুবই সুস্বাদু বেঙ্গলি একটা রেসিপি, খুবই ভালো লাগে এই ফুলকপি দিয়ে আলু ভাজি রেসিপিটি, খেতেও খুব সুস্বাদু হয়। আশা করি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন, অনুরোধ রইল। অবশ্যই পুরো ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না, আমার চ্যানেলের অনেক ক্ষতি হচ্ছে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে নিয়েছি একটা কড়াই, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রিফাইন তেল, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, স্লাইস করে কেটে আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব, 30 থেকে 40 সেকেন্ড পেঁয়াজটা ভেজে নেব। আবারও বলছি ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, এবং 2 থেকে 3 মিনিট অন্তত পক্ষে দেখে তারপর কমেন্ট করবেন। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, আদা রসুনটাও আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, মাঝখান দিয়ে ফেলে নিয়েছি। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার দিচ্ছি ফুলকপি, আমি একদম ফাইনালি চপ করে নিয়েছি, কুচিয়ে নিয়েছি একদম, ভালো করে ধুয়ে আমি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে আমি 1 মিনিট ধরে ফুলকপিটাকে ভেজে নেব, হাই ফ্লেমে ভাজছি আমি। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের 1/4 ভাগ লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে ও ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের আলু, একদম আমি কুচি করে ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং আমি এটাকে রান্না করব 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর, ফুলকপি ও আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মটরশুঁটি, ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, ভালো করে মিক্স করে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে মটরশুঁটিটা সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনের পাতা কোচানো, এবার ভালো করে মিক্স করে নিয়ে আরও আমি 1 মিনিট ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব, যাতে গরম মশলাটা ভালো করে মিক্স হয়ে যায়। মিক্স করে নেওয়া হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে সার্ভ করে নেব। এই দেখুন কতই সহজে তৈরি হয়ে গেল ফুলকপি আলু ভাজির রেসিপি, দেখতেই পাচ্ছেন কত অসাধারণ হয়েছে, খেতে এর থেকে বেশি টেস্টি হয়েছে। আশা করি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। সো ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।